হ্যালো বন্ধুরা, আমরা এখন একটা তোশিন টিভির প্যানেল সমস্যা নিয়ে আলাপ আলোচনা করবো এবং চেষ্টা করবো এটা রিপেয়ার করার জন্যে। আর এই টিভির যে প্যানেলগুলো এখন বাজারে অ্যাভেলেবেল, নষ্ট হচ্ছে। আর আমরা ভিডিওটা করবো এ কারণেই, অনেকে দেখছি অনেক কাজ আসে, কাজ করতে গিয়ে প্যানেলগুলো নষ্ট করে ফেলে। অ্যাকচুয়ালি এগুলা সবগুলাই প্রায় রিপেয়ার হয় 90%। তো এটা শেয়ার করব আমি সবাইকে, যেহেতু প্যানেলগুলো নষ্ট না করে কাস্টমারদের অনেক লস হয়ে যাচ্ছে এগুলো না বুঝে কাজ করার জন্য করলে। তো এটা আমি পাওয়ার দিয়ে রেখেছি, আমি অন করব। অন করলাম, অন হলো, অন হলো, কিন্তু ছবি আসেনি। এই যে ছবি আসেনি, আলো আছে বন্ধুরা, এই যে দেখেন আলো আছে। আমার টিউবলাইটের জন্য ভালো বোঝা যাচ্ছে না, এই যে আলো আছে কিন্তু ছবি আসে। তো ছবি আসে না এই মনে করে অনেকে চেঞ্জ করে ফেলে প্যানেল, আবার অনেকে প্যানেল রং ভাবে কাজ করতে গিয়ে নষ্টও করে ফেলে। তো এটা মডেল নাম্বারটা আমি দেখাবো, মডেল নাম্বারটা হচ্ছে এটা। তো বন্ধুরা, আমি খুলে রেখেছি একটু টাইম, শর্টলি টাইম বাঁচানোর জন্য, যেহেতু ভিডিও তো অনেক লম্বা হয়ে যায় এই জন্য। তো আমি টিভিটাকে উল্টে নিই, আমি একাই ভিডিও করছি, একটু উল্টে নিব টিভিটাকে আমি একটু পোস্ট। তো বন্ধুরা, আমি টিভিটা খুলে নিলাম, উল্টে নিলাম। এটা হচ্ছে এটার মাদারবোর্ড, এগুলো ওয়ালটনে ইউজ করে, মিনিস্টারও ইউজ করে। তো যাই হোক, ও তোশিনও করেছে, ওগুলো কোনো ব্যাপার না। তো আমি মিটার নিয়ে নিলাম, আমি দেখবো স্টেপ বাই স্টেপ এগুলোর ভোল্টেজটা কীভাবে ঢুকে বা কীভাবে কাজ করে এই প্যানেলে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের পাওয়ার লাইট, অন করে নিলাম। তারপরে বন্ধুরা, টিভি অন হয়ে গেল, আমি দেখবো আমাদের যেই প্যানেলে ভোল্টেজ আসে কি না। এই হচ্ছে আমাদের ফিউজ। তো ফার্স্ট টাইম আমরা ফিউজে দেখবো। এই যে বন্ধুরা, আমাদের ভোল্ট আসলো, আমি লাইটটা জ্বালিয়ে নিই। এই যে বন্ধুরা, ভোল্ট একটু দেখুন, 12 ভোল্ট ওকে আছে। তারপরে বন্ধুরা হচ্ছে আমরা দেখবো আমাদের ভিয়ন ভোল্ট। সবাই অবশ্যই আমরা জানি একটা প্যানেলে এভিডিডি, বিজিএইচ, বিজিএল বলে তিনটা বোল্ট হলো মেইন বোল্ট, তারপরে হচ্ছে আনুষাঙ্গিক সব বোল্ট। তো আমরা ভি অন দেখবো, ভি অন, ভি অন বোল্ট বন্ধুরা দেখুন 0.8। একটু উঠতে চায়, ওঠে না, উঠতে চায়, ওঠে না, এমনই করছে। তারপরে বন্ধুরা আমরা দেখবো ভিজিএল বোল্ট, ভিজিএল। তো ভিজিএল হচ্ছে আমাদের এখানে এভিডিডি বোল্টটাও দেখে নিব, এ হচ্ছে এভিডিডি বোল্ট। তারপরে দেখে নেব বন্ধুরা আমাদের যে প্রসেসরের যে ভোল্টেজটা ওটা ঠিক আছে কিনা। প্রসেসরে 1. যে সুইচিং ভোল্টেজটা দেয় ওইটা ঠিক আছে, এটা আমাদের ভোল্টেজ ঠিক আছে। তারপরে দেখবো আমাদের 3.3 ভোল্ট ঠিক আছে কিনা বন্ধুরা। 3.3 ভোল্ট আমাদের ঠিক আছে, তাহলে প্রবলেমটা কোথায় সেটা আমাদের জানতে হবে। এই ভোল্টেজগুলো যদি ঠিক থাকে, এই ভোল্টগুলো যদি ঠিক থাকে, তাহলে আমরা বুঝে নিতে হবে এই যে ফপ আইসি আছে এটাই হচ্ছে ডেটা আইসি। অনেকে হয়তো জানে না ডেটা আইসি খোঁজে এই প্যানেলে, এটা এক্সট্রা কোনো ডেটা আইসি নাই, এটা হচ্ছে ডিসি টু ডিসি আইসি, বুস্ট আপ বোল্ডের জন্য যেটা করেছে। আর এটা হচ্ছে ডেটা আইসি বা ক্রিস্টাল আইসি, সব কিছু এটার মধ্যেই করে দিয়েছে। তো এখন আমরা প্রবলেমটা কীভাবে বুঝবো এটা হচ্ছে না না হচ্ছে। আমাদের এই এভিডিডি বোল্ডে ধরবো আমরা সুইচটা, আবার একটু অফ করব, অফ করে নিলাম, আবার একটু অন করব বন্ধুরা,
অন করে নিলাম, মিটারের দিকে তাকাবো। অনের সময় ভোল্ট উঠে আবার নেমে গেছে। তাহলে বুঝতে হবে আমাদের যে প্যানেলে শর্ট আছে, তো শর্টটা কোথায় আছে সেই শর্টটা আমাদের খুলতে হবে। যদি শর্টটা আমরা খুলে দিতে পারি, তারপরে আমাদের প্যানেলে ছবি আসার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, আমি প্যানেলের শর্টটা খুলে দেওয়ার জন্য চেষ্টা করব। সেই জন্য নিতে হবে আপনাদের একটা প্যানেল কাটার। তো বন্ধুরা, আমার মোবাইল একাই ধরছি, এই জন্য মোবাইল একটু কাঁপাকাঁপি করছে। আমি দেখিয়ে দিব সুবিধার্থে আপনাদের। এটার যে CKB 1, CKB 2, CKB 3, বন্ধুরা দেখুন, এই যে দেখুন CPB 1, CPB 2, 3, 4 সবই এখানে আছে। এই যে বন্ধুরা, আমার মনে হয় এভাবে দেখালে আরো সুবিধা হবে। এই যে CPB 3, CPB 2, CPB 1, এই যে আমাদের সিগন্যালগুলো, এই সিগন্যালগুলো আমাদের মিসিং থাকলে এই সমস্যাগুলো আমাদের হয়। তাহলে আমরা বন্ধুরা এগুলো একটু ছেড়ে দিব, ছেড়ে দিয়ে দেখবো আমাদের টিভিটা হয় কি না। সাবধানে ছাড়তে হবে। তো বন্ধুরা, আমি এগুলো ছেড়ে দিলাম, CPB 1, CPB 2 ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি দেখব আমাদের ভোল্টাজ আসে কিনা। আমরা আবার ABDT রেখে দিলাম, রেখে দিয়ে আবার অন করে নিলাম, দেখবো আমাদের মিটারে ভোল্ট আসে কিনা। এই যে বন্ধুরা, 3.3 আসলো, ABDD এসে গেল 13, VON এসে গেল আমাদের 32। এখন বন্ধুরা আমরা দেখবো ছবিটা কেমন এসছে, ছবিতে কোনো সুতা বা শেড আসছে কিনা। এই যে বন্ধুরা, আমাদের ছবি এসে গেল, আমরা একটু ছবি দেখে নেই ছবিতে কোনো সুতা বা শেড আছে কিনা। এই যে বন্ধুরা, আমাদের ছবি মোটামুটি চলে গেছে। তো বন্ধুরা, এটা হচ্ছে এটার প্রসেস। আমি একা ভিডিও করলাম, এই জন্য ভালো করে হয়তো ভিডিও করতে পারি নাই। আশা করি যতটুকুই হেল্প আপনাদের হবে। ধন্যবাদ।